हेलो गाइज एसएमडी स्पोर्ट्सের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এশিয়ান ক্রিকেট দলগুলোর সিনা দলগুলোর বিপক্ষে সিরিজ জেতার আনন্দ একটু বেশি হয়। সিনা মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই তো কিছুদিন আগেই বাংলাদেশ টি-20 সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে। শুধু হারিয়েছেই না, 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। আর এরই মাধ্যমে সবগুলো সিনা দলের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। প্রথমবার সিরিজ জয়ের মজাই আলাদা, আর প্রথম সিরিজ জয়ের কারিগরকে একটু বেশি হাইলাইট করা উচিত। এই ভিডিওতে আমরা দেখে নেব সিনা দলগুলোর বিপক্ষে প্রথম সিরিজ জয়ের নায়কদের। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রথম সিরিজ জেতে 2015 সালে। 2015 সাল বাংলাদেশ ক্রিকেটের এক সোনালী সময়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। তবে পরীক্ষা তখনও বাকি, কারণ এশিয়ার বাইরের পরাশক্তি সাউথ আফ্রিকা অপেক্ষা করছিল বাংলাদেশের জন্য। 10 জুলাই 2015 সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। বৃষ্টির কারণে খেলাটি 40 ওভারে নামিয়ে আনা হয়েছিল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, আর 36.3 ওভারেই বাংলাদেশ অল আউট হয় মাত্র 160 রানে। যদি স্কোর কার্ড দেখা হয়, বাংলাদেশের টপ 4 ব্যাটসম্যানের 3 জনই 0 রানে আউট হয়েছিলেন। অভিষিক্ত কাগিসো রাবাদা নিয়েছিলেন 6টি উইকেট। জবাবে সাউথ আফ্রিকা 8 উইকেট হাতে রেখেই ম্যাচটি জেতে। এই ম্যাচের আগে বাংলাদেশ টি-20 সিরিজেও বাজেভাবে পরাজিত হয়েছিল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও হার দিয়ে শুরু হয়। কেউ ভাবতেই পারেনি পরের 2 ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটি জিতে নেবে, কারণ ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। কাগিসো রাবাদা, মর্নি মর্কেল, কাইল অ্যাবট, ইমরান তাহিররা দুর্দান্ত বোলিং করছিলেন। তবে 2015-তে সৌম্য সরকারের বছর। সৌম্য সরকার পরের 2 ম্যাচে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন। দ্বিতীয় ওয়ানডেতে 163 রানের টার্গেটে সৌম্য একাই 79 বলে 88 রানে নট আউট থাকেন। তৃতীয় ওয়ানডেতে 169 রানের টার্গেটে তিনি 75 বলে 90 রান করেন। রাবাদা, মর্নি মর্কেলদের সামনে এমন সাবলীল ব্যাটিং করেন তিনি। এই সিরিজে মোট 205 রান করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তবে একগাদা আশা দেখিয়ে ক্যারিয়ার শুরু করা সৌম্য একরাশ হতাশা নিয়ে ক্যারিয়ার শেষ করার পথে। চাতক পাখির মতো চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই, সৌম্য কি আদৌ কোনোদিন কামব্যাক করবেন কিনা। বাংলাদেশ ওয়ানডেতে শক্তিশালী দল, আর টি-20তে অপেক্ষাকৃত দুর্বল দল। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ, তাই এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে জেতার জন্যই বেশি এগিয়েছিল। তবে ওয়ানডেতে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটি হেরে যায়। আর টি-20তে বাংলাদেশের থেকে বেশি কিছু আশা করা ভুল। তবে ইংলিশদের বিপক্ষে টি-20 দল এবারে একেবারেই আলাদা। সাকিব আল হাসান বাদে বেশিরভাগই তরুণ ক্রিকেটার। তবে এই সিরিজে চলে উঠেছেন যে তরুণ ক্রিকেটার, তার নাম নাজমুল হোসেন শান্ত। শান্তর হাত ধরেই 3-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজটি জেতে। সেই শান্ত যিনি গত 1.5 বছরে বিশ্বের সবচেয়ে ট্রোল হওয়া ক্রিকেটার। শান্ত জবাবটা দিয়েছেন ব্যাট হাতেই। শান্তর এই সিরিজের রান হচ্ছে 51, 46 নট আউট, 47 নট আউট, মোট 144 রান করেছিলেন। সমালোচনার জবাব কিভাবে দিতে হয় তা শান্ত বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। সিনা দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সিরিজ জয় স্বাদ পায় নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জেতে 2010 সালে। সে সময় যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে তা কেউ ভাবতেই পারেনি। আর শুধু হারায়নি, 4-0 ব্যবধানে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে। এই সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান 11টি উইকেট ও 213 রান করে সিরিজ সেরা হয়। তবে আলো কাড়েন সে সময়কার তরুণ পেসার রুবেল হোসেন। তিনি 3 ম্যাচে 6টি উইকেট নিয়েছিলেন। রুবেলের উত্থান কিন্তু এই সিরিজ দিয়েই। গতি এবং ইয়র্কারের জন্য বেশ সুনাম অর্জন করেছিলেন রুবেল। তবে বর্তমানে রুবেল জাতীয় দলের অনেক বাইরে আছেন, কারণ তরুণ পেসাররা ভালো পারফর্ম করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা যে কোনো দলের জন্যই স্বস্তির। বাংলাদেশ 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জেতে। এই সিরিজ হয়েছিল মিরপুরের এ যাবৎকালে সবচেয়ে খারাপ উইকেটে। সাকিব 114 রান আর 7 উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। তবে এই সিরিজ জয়ের ক্রেডিট অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদকেই দেয়া যায়, কারণ উইকেটগুলো একেবারেই বাজে ছিল এবং একেবারে কম রান হচ্ছিল। তাই 1 ওভার এদিক ওদিক হলেই ম্যাচটা কিন্তু প্রতিপক্ষের দিকে চলে যেত। রিয়াদ খুব ভালোভাবে নাসুম, মাহেদি, সাকিব, মুস্তাফিজকে ব্যবহার করে সিরিজের 4টি ম্যাচ জিতিয়েছেন। তবে রিয়াদের ক্যারিয়ার বর্তমানে প্রায় শেষ। তিনি ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন এবং ফেরার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, এই সিনা দলগুলোর মধ্যে কোন দলের বিপক্ষে সিরিজ জয়ের পর আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে।